হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো ও সুরক্ষিত আছো। চলো এখন আমরা একটু তোমাদের এস ইংলিশ বইটা পড়ব। তোমরা প্রত্যেকে তোমাদের এস ইংলিশ বইয়ের 1515 পেজ খোলো। আগের দিনে আমরা পি ফর যে ওয়ার্ডগুলো হয় সেগুলো পড়েছিলাম। আজকে আমরা কিউ ফর যে ওয়ার্ডগুলো হয় সেগুলো পড়ব। চলো দেখে নিই প্রথমেই কী আছে। কিউ ফর আছে দেখো, কিউ ইউ ই ই এন, কুইন। কুইন মানে কি? রয়াকা দন্ত নয় হস্যই রানী। তাহলে কুইন মানে কি হয়? রানী। পাশেই দেখো একটা রানীর ছবি আছে। তারপর দেখো আছে কিউ ইউ আই এল এল, কুইল। কুইল মানে কি? পয়াকা ল ক পালক। তাহলে কুইল মানে কি শিখলে? পালক। পাশেই দেখো পালকের ছবি আছে। তারপর চলে এসো নিচে, কি আছে? কিউ ইউ আই এল টি, কুইল্ট। কুইল্ট মানে কি? লয়েকা প লেপ। পাশেই দেখো লেপের ছবি আছে। তারপর কোয়েল আর কিউ, এই দুটো তোমাদের করতে হবে না, তোমরা এই তিনটে পড়া বাড়িতে নিজেদের মতো করে তৈরি করে ফেলবে, ঠিক আছে? আর যদি কোনো অসুবিধা হয় আমাকে ফোন করবে, আমি অবশ্যই তোমাদের সাহায্য করব। চলো বাই।